আসসালামু আলাইকুম দর্শক, অবশেষে সুখবর, গ্রামীণফোন কোম্পানি ঘন্টা ভিত্তিক আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ বাজারে ছেড়েছে। আপনারা হয়তো পুরো বিষয়টা বুঝতেছেন না, আমি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি এবং পুরো ভিডিওটা না টেনে দেখতে হবে, না হলে কিন্তু আপনি ঠিকঠাক মতো চালাইতে পারবেন না, কারণ অনেক কন্ডিশন আছে। ধরুন আপনি 2 ঘন্টার জন্য 23 টাকা গ্রামীণফোনকে দিলেন, তো গ্রামীণফোন 2 ঘন্টার মধ্যে আপনি যত খুশি ইন্টারনেট চালাইতে পারবেন। আবার 3 ঘন্টার প্যাকেজও চালু করেছে, 3 ঘন্টার জন্য আপনি তাদেরকে কিছু টাকা দিবেন, 3 ঘন্টা আনলিমিটেড ইন্টারনেট চালাইতে পারবেন, কন্ডিশন আছে। ঠিক আছে দর্শক শ্রোতা, ইতিমধ্যেই আপনারা বিভিন্ন যারা অনেক মানুষের কাছে গ্রামীণফোন কোম্পানি কিন্তু এই এই মেসেজটা আপনাকে দিয়ে দিয়েছে, দেখেন নিরবিচ্ছিন্ন ইন্টারনেট 2 ঘন্টার জন্য সফল হয়েছে বা আপনি 2 ঘন্টার জন্য চালাইতে পারবেন, 23 টাকা চার্জ করা হয়েছে। দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে একটা বিষয় বলি, আপনি এখানে এই যেরকম মেসেজ যদি পেয়ে থাকেন যে 2 ঘন্টার জন্য আনলিমিটেড ইন্টারনেট 23 টাকা, আপনি এটা রিচার্জ করলেও পাবেন, কিংবা আপনার ব্যালেন্সে যদি টাকা থাকে তাহলে আপনি এই যে *121*3309# ডায়াল করলেও আপনি কিন্তু কিনতে পারবেন। তো এখন আরও কিছু কন্ডিশন আছে এখানে, আর একটা বিষয় আমার মনে হয় সবাই পাবেন এই অফারটা, আমার জন্য খুব তো উপকার হবে ভাই, কারণ ভাই আমার দেখা গেল 1-2 ঘন্টার জন্য ইন্টারনেট প্রয়োজন হয়, কারণ এই যে ওয়াইফাই লাইন চালাইতে পারে না যখন বিদ্যুৎ চলে যায় সারাদিনে ভাই, ঢাকা শহরে বিশেষ করে এই যে কিছুক্ষণ পরপর 1 ঘন্টার জন্য 2 ঘন্টার জন্য লোডশেডিং হচ্ছে, সেক্ষেত্রে এই ইন্টারনেট প্যাকেজগুলো আমার জন্য খুব কাজে লাগবে। তো দর্শক শ্রোতা, আপনারা যদি সন্দেহ লাগে আপনাদের মনে যে ভাই আমি অফারটা পাবো না কি পাবো না, তো আপনারা কি করবেন, মাই জিপি অ্যাপের মধ্যে আপনার নাম্বারটা দিয়ে লগ ইন করবেন। তো আমি এই যে দেখাচ্ছি, মাই জিপি অ্যাপের মধ্যে গিয়ে আপনি এই যে মেনুতে চাপ দিবেন, এই মেনুতে চাপ দেওয়ার পরে আপনি এখানে পাবেন এই যে ইন্টারনেট, এই ইন্টারনেট লেখাতে চাপ দেন। আবারও বলছি কন্ডিশন আছে, ভিডিওটা ছেড়ে যাওয়া যাবে না। ইন্টারনেটে চাপ দেওয়ার পরে লাস্টের দিকে আসেন, এই যেখানে আসেন এই যে এখানে লেখা আছে দেখেন আনলিমিটেড ইন্টারনেট, এখানে এই যে এখানে চাপ দিবেন। চাপ দিলে প্রথমে শুরুতেই 2টা প্যাকেজ দেখতে পাচ্ছেন, এই 2টা প্যাকেজ নতুনভাবে গ্রামীণফোন কোম্পানি চালু করেছে, এই প্যাকেজ সম্পর্কে আমি আপনাদের একটু বুঝাচ্ছি। লেখা আনলিমিটেড প্যাকেজ 3 ঘন্টার জন্য 34 টাকা, অর্থাৎ 3 ঘন্টা আপনি আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন, আপনার দিতে হবে 34 টাকা। এখানে আনলিমিটেড প্যাকেজ 2 ঘন্টার জন্য 23 টাকা, 2 ঘন্টা আপনি ধুমালচে ইন্টারনেট ব্যবহার করবেন, আপনাকে দিতে হবে 23 টাকা। এখান থেকেও আপনি কিন্তু ক্লিক করে, এখান থেকে ক্লিক করে কিন্তু আপনি কিনতে পারেন, কনফার্মে চাপ দিলে মেইন ব্যালেন্স থেকে এটা কেনা হয়ে যাবে। দর্শক শ্রোতা, এখানে বলছিলাম যে কন্ডিশন আছে, তো কন্ডিশনটা কি, এই যে আনলিমিটেড প্যাকেজের কথা বলা হচ্ছে, এখানেও শুভঙ্করের ফাঁকি আছে। তো এখানে আনলিমিটেড প্যাকেজ আসলে না, আমি কথা বলছি, তো তারা বলছিল যে 8 জিবি পর্যন্ত আপনি চালাইতে পারবেন 2 ঘন্টায়। 8 জিবি অনেক ভাই, স্বাভাবিকভাবে 8 জিবি আপনি ফুরাইতেই পারবেন না যদি আপনি ডাউনলোডে না বসে থাকেন, বা আপনার ওখানে যদি ইন্টারনেট হাই স্পিড মানে থাকে তখন আপনার 8 জিবি হয়তো বা ফুরাইয়া যাবে। আর এখানে 34 টাকা দিয়ে 3 ঘন্টা আনলিমিটেড প্যাকেজের কথা বলা হচ্ছে, তবুও আমি এখানে দেখেছি মনে হয় আপনি সর্বোচ্চ 12 জিবি পর্যন্ত এখানে ইউজ করতে পারবেন, তবু আমার জন্য খুব ভালো ভাই, এই যে অ্যামাউন্টটা খুব ভালো লাগছে, অ্যামাউন্টটা খুব ভালো লাগছে, খুব কম। এর আগে দর্শক শ্রোতা আপনারা জানেন গ্রামীণফোন কোম্পানি টেলিটক কোম্পানি কিন্তু আনলিমিটেড মেয়াদের ইন্টারনেট প্যাকেজ চালু করেছিল, যেটা আমার পক্ষে কেনা মোটেও সম্ভব না। এই যে নিচে আছে দেখেন আনলিমিটেড মেয়াদ 300 1 বছর মেয়াদ, 5 জিবি কিনবো আমি 449 টাকা দিয়ে, 1 বছর মেয়াদ দিয়ে আমি কী করবো। এরপরে 15 জিবির একটা প্যাকেজ ছাড়ছিল তারা, যেটা 549 টাকা দিয়ে আমি 15 জিবি কিনে সারা জীবন ব্যবহার করবো, নাকি 1,099 টাকা দিয়ে 40 জিবি এতদিন ব্যবহার করবো। তো এই প্যাকেজগুলো আমার পছন্দ হয় নাই, ঠিক আছে, কারণ এত মেয়াদ দিয়ে এত দাম দিয়ে আমার কেনার দরকার নাই। তবে এই 2টা প্যাকেজ আমার জন্য পছন্দ হয়েছে, তো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে লিখেন, আশা করি বুঝতে পেরেছেন। আবারও এক লাইনে বলি, গ্রামীণফোন কোম্পানি ঘন্টা ভিত্তিক ইন্টারনেট প্যাকেজ আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ চালু করেছে, 2 ঘন্টার জন্য 23 টাকা দিয়ে আপনি 8 জিবি পর্যন্ত ইন্টারনেট ব্রাউজ করেন বা সব কিছু দেখেন, আবার 3 ঘন্টার জন্য 34 টাকা দিয়ে আপনি আনলিমিটেড মানে 12 জিবি পর্যন্ত ইন্টারনেট ব্যবহার করেন, কোনো সমস্যা নাই। তো আমার কাছে ভালো লাগছে, কিছু কিছু মানুষের উপকার আসবে। ধন্যবাদ সবাইকে।